সালমানের সেরা 10 সিনেমা। বাজরাঙ্গি ভাইজানের আগুন এখনো ফুলকি ছড়াচ্ছে পুরো দস্তুর। দর্শকদের মনে এখনো অনেকটা জুড়ে আছে ছবিটি, তবে সেটুকু নিয়ে বসে নেই বলিউড খান সালমান খান। জেনে নিই সালমান খানের অভিনীত ব্যবসা সফল আরো সেরা 10 ছবির নাম। এক পলকে চোখ বুলিয়ে আসি সালমানের এখন অবধি হিট তকমা পাওয়া সেরা কাজগুলোর ওপর। মেনে পেয়ার কিয়াম। সুরাজ বারজাতিয়া পরিচালিত এই ছবিতে প্রেম নামে অভিনয় করেন সাল্লু। ছবির দুনিয়ায় নতুন সালমান নিজের প্রথম কাজেই কুড়িয়ে নেন দর্শকদের প্রচুর প্রশংসা। বড়লোক বাবার একমাত্র ছেলে হয়ে ভালোবাসার জন্যে দিনমজুরে কাজ করতে যাওয়া এক ছেলের চরিত্র অভিনয় করেন এতে সালমান। সবসময়কার ব্লকব্লাস্টার ছবিটি আয় করে প্রায় 660 মিলিয়ন রুপি। আন্দাজ আপনা আপনা। কমেডি ঘরানার এই ছবিতে প্রেম নামে অভিনয় করেন সালমান। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন আমির খানও। বিখ্যাত দুই তারকার উপস্থিতি এবং সেই সঙ্গে কারিশমা কাপুর আর রাবিনা ট্যান্ডনের মতন নায়িকার অভিনয় খুব সহজেই হিট তালিকায় তুলে দেয় রাজকুমার সন্তোষীর এই ছবিটিকে। বিদেশ ফেরত ধোনির মেয়েকে বিয়ে করা নিয়ে একটু একটু করে এগিয়ে যায় ছবিটির কাহিনী। ছবিটি বক্স অফিসে খুব বেশি ভালো না করতে পারলেও সালমানের ক্যারিয়ারের সাফল্যে আরেকটি পাখনা লাগিয়ে দেয় ছবিটি। হাম আপকে হে কোন। মাধুরী দীক্ষিতের মন কাড়া হাসি আর সালমান খানের অসাধারণ অভিনয় এখনো অবধি সবার দৃষ্টিকে টেনে রেখেছে সুরাজ বারজাতিয়ার এই ছবিটির দিকে। শুধু বড় তারকার উপস্থিতি নয়, পর্দার অসাধারণ রসায়নের জন্য ব্যবসা সফল হয়ে যায় ছবিটি। প্রেম নামে অভিনয় করে 42.5 মিলিয়ন রুপির বাজেট নিয়ে ছবিটিকে সালমান তুলে দেন কোটি রুপির কাতারে। কারণ অর্জুন, শাহরুখ খান আর সালমান খানের অসাধারণ রসায়ন নিয়ে আসেন এই ছবিটিতে পরিচালক রাকেশ রোশন। নির্মাতাকে হতাশ করেনি এই দুই অভিনেতাও। ভাই শাহরুখের সঙ্গে বাবার হত্যার বিচারের জন্য সমান তালে অভিনয় করে যায় রাগী চরিত্রে করণ সালমান খান। ছবিটি প্রচন্ড নজর কাড়ে সবার আর 530 মিলিয়ন রুপি কামিয়ে হয়ে যায় হিট। খামোশি দ্য মিউজিক্যাল। নেপালি অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে নিজের রসায়ন ফুটিয়ে তোলেন সালমান খান এ ছবিতে। তবে রসায়নের জন্য নয়, বরং অভিনেতা হিসেবে নিজের পূর্ণতার জন্যই ব্যাপক প্রশংসা পান তিনি ছবিটি থেকে। বোবা ও কালা এক দম্পতির মেয়ে অ্যানিকে বিয়ে করেন সালমান এ ছবিতে। রাজ নামে নিজের চরিত্রের পুরোপুরি সম্মানটুকুন দেন সালমান খামোশিতে। হাম দিল দিয়ে চুকে সানাম। প্রেমিকা ঐশ্বরিয়ার সঙ্গে চমৎকার এক রসায়ন সাজিয়ে তোলেন বলিউডের খানমশাই হাম দিল দিয়ে চুকে সানাম ছবিটিতে। সঙ্গীত শিখতে গিয়ে গুরুর মেয়েকে ভালোবেসে ফেলা এক যুবকের চরিত্রে অভিনয় করেন সালমান, যাকে গুরুর আজ্ঞা মতে ভালোবাসার মানুষটিকে ছেড়ে পাড়ি দিতে হয় দূর দেশে। সঞ্জয় লীলা বানশালীর এই ছবিটিতে আরও অভিনয় করেন অজয় দেবগন। বক্স অফিসে চমৎকার ব্যবসা করা ছবিটি আয় করে নেয় 325 মিলিয়ন রুপি। তেরে নাম। বখাটে ছেলে রাধে, কোনো কাজ নেই, পড়াশোনা নেই, সবসময় কারো না কারো পিছনে লেগে থাকা, এই ছিল সালমানের তেরে নাম ছবিটির চরিত্রে। এরপর গল্পে আসি ভিন্নতা। ব্রাহ্মণের মেয়ে নির্ঝরাকে ভালোবেসে ফেলে রাধে। শেষ অবধি চলে যায় পাগলাগারদে। এদিকে নিঝরার বিয়ের প্রস্তুতি চলে, ওদিকে পাগলাগার থেকে পালায় রাধে। বিষ খেয়ে আত্মহত্যা করে নিঝরা। ভালোবাসার টানে সব ফেলে ছুটে আসে রাধে। নিঝরার লাশ দেখে চুপ হয়ে যায়। পাগলাগার থেকে সেকল পরিয়ে ফেরত নিয়ে যাওয়া হয় তাকে। একদম চুপচাপ চলে যায় রাধে ওদের সঙ্গে, একটি কথাও বলে না। অপূর্ব সুন্দর গান আর নিজের অসাধারণ অভিনয় দিয়ে সবাইকে মাতিয়ে ফেলেছিল সালমান এই ছবিটিতে। 2003 সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলে দেয় ছবিটি, সেই সঙ্গে এনে দেয় নানা রকম পুরস্কারও। দাবাং। চুলবুল পাণ্ডে হয়ে পুলিশ চরিত্রে দাবাং ছবিতে নিজেকে মেলে ধরেন সালমান খান। সৎ পুলিশ অফিসার? না। পরিবারের প্রতি অগাধ ভালোবাসা আছে? না। তাহলে কি এমন ছিল যেটা সবার কাছে বিখ্যাত করে তোলে চুলবুল পাণ্ডেকে? অন্যায়ের প্রতি প্রতিবাদ। আর এই অন্যায়ের প্রতি প্রতিবাদের মধ্য দিয়ে কেবল পর্দাতেই নয়, বক্স অফিসেও ঝড় তুলে দেন মোচধারী পুলিশ অফিসার সালমান খান। হিট হয়ে যায় সদ্যগত নায়িকা সোনাক্ষী সিনহাও। তৈরি হয় দাবাং এর সিকুয়েলও। দাবাং এর চাইতে বেশি সফল হয় সেটি। বক্স অফিসে 2.15 মিলিয়ন রুপি আয় করে দাবাং। বডিগার্ড। বেশ কয়েকটি বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়ে মুক্তির প্রথম দিন থেকে প্রচন্ড পরিমাণ হিট হয়ে যায় সালমানের এই ছবিটি। বডিগার্ড হিসেবে অভিনয় করেন সালমান এই ছবিতে, যার দায়িত্ব পড়ে মনিবের মেয়েকে ঠিকঠাক দেখে শুনে রাখা। কিন্তু পরবর্তীতে মনিবের মেয়ে দিব্যা সালমানের প্রেমে পড়ে গেলে সবকিছু উল্টে পাল্টে যায়, সাড়া দেয় সালমানও। কিন্তু শেষ অবধি বান্ধবীর মৃত্যুর কারণে সালমানকে হারান
কারিনা। যদিও পরবর্তীতে বান্ধবী মারা গেলে সেলের মাধ্যমে পুরনো আর সঠিক ভালোবাসাকে চিনতে পারে সালমান। মুক্তির প্রথম সপ্তাহে 1.03 বিলিয়ন রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে সালমানের এই ছবিটি। মোট আয় করে 253 কোটি। বাজরাঙ্গি ভাইজান, এই বছরে মুক্তি পাওয়া বাজরাঙ্গি ভাইজান পুরো বিশ্বের কাছে সালমানকে নিয়ে যায় অন্যরকম এক উচ্চতায়। বাজরাঙ্গি চরিত্র অভিনয় করেন তিনি। এখানে সালমান খানের সাথে আশ্রয় চায় পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে যাওয়া বোবা এক শিশু শাহিদা। প্রচন্ড কষ্ট করে অনেক ঝামেলা শেষে নিজের জীবন বাজি রেখে শেষ অবধি শাহিদাকে নিজের ঘরে ফিরিয়ে দেন সালমান খান। ভাবতে চাইতে ভারতের সবচাইতে বেশিবার দেখা চলচ্চিত্রের তালিকায় প্রথমে চলে আসে বাজরাঙ্গি ভাইজান, যার বক্স অফিসে আয় হয় মোট 626 কোটি রুপি। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না।